আজকে আইটিসি রয়্যাল বেঙ্গলে আপনাদের প্রত্যেককে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই ম্যানেজমেন্টকে এত সুন্দর একটি প্রোগ্রাম আমাদের উপহার দেওয়ার জন্য। এবং যদিও দুপুর হয়ে গেছে, তবুও কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় শুরু করি একটি কবিতার লাইন দিয়ে, যে আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। সত্যি আজকে প্রাণটা জেগে উঠেছে, তার কারণ হচ্ছে এত সুন্দর পরিবেশ। এবং আরও প্রাণটা জেগে ওঠার কারণ হচ্ছে 101 জন মানুষ আউট অফ 142 আজকে আমাদের টিম থেকে আমরা অ্যাচিভমেন্ট করতে পেরেছি। তার জন্য আমি আমার টিমের প্রত্যেকটি লিডারের কাছে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং প্রত্যেককে আমার প্রণাম জানাচ্ছি, কারণ আমাকে পার্টিসিপেট করার জন্য এই আয়োজনে এই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য প্রত্যেককে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। 92 কি আগের বার আটকে গেছিলাম আপনারা জানেন, এবার 101 আমাকে নিয়ে। তো আশা করি এটা বাড়বে, উত্তরোত্তর বাড়বে, কারণ মানুষ যখন পাশে থাকে তখন নির্ভরতা বাড়ে, মানুষ যখন পাশ থেকে সরে যায় তখন মানুষ যখন পাশে থাকে তখন নির্ভরতা বাড়ে, আর মানুষ যখন পাশ থেকে সরে যায় তখন স্বনির্ভরতা বাড়ে। নিজস্ব নির্ভরতা বাড়াতে হয়, কারণ দেখুন আমি এটার ভুক্তভোগী। আমি তাই জন্য বললাম, আমি 91 পরিবার থেকে বড় হয়েছি, আমি বহু জায়গায় বহু মিটিংয়ে বলতাম যে আমি এই মার্কেটিংয়ের যোগ্য লোক নয়, আমি অনেক ধনী পরিবারের লোক। আমি বহুবার এই কথাটা বহু মিটিংয়ে আমি জীবনে যখন থেকে নেটওয়ার্ক শুরু করেছি তখন থেকে বলছি যে আমি অত্যন্ত ধনী পরিবারের লোক, ছোটবেলা থেকে লক্ষ লক্ষ টাকা গুনে বড় হয়েছি, অনেক বড় ঘরের মানুষ হয়েছি। আপনাদের বাড়িতে হয়তো আমি কাউকে ছোট করছি না, আপনাদের বাড়িতে যখন হয়তো আপনার এসিটা স্বপ্নে ভাবতেন, আমাদের বাড়িতে প্রতিটা ঘরে সেই সময় এসি লাগানো ছিল, আমাদের বাড়িতে একটি নয় দুটি তিনটে গাড়ি ছিল। আমরা ছোট থেকে স্কুলেও গেছি, গাড়ি চড়ে আমি স্কুলে যেতাম, তখন সব বন্ধুরা দেখত। তো এরকম একটা পরিবেশ থেকে আমি যখন এসেছি, 1999 সাল আমার জীবনে একটি অত্যন্ত টার্নিং পয়েন্টের সাল। কেন আমি বলি, কারণ কলেজ থেকে আমি বেরোচ্ছি, তো কলেজ থেকে বেরোনোর সময় হঠাৎ করে একটি বন্ধুর সঙ্গে আমার দেখা, যে বন্ধুটি আমার থেকে পড়াশোনায় ভালো ছিল যদিও আমিও খুব একটা খারাপ ছিলাম না। তো কলেজ থেকে যখন বেরোচ্ছি দেখলাম বন্ধুটার মুখ খুব ভার। তো আমি তাকে গিয়ে বললাম যে তোর কি এত এরকম মন খারাপ কেন, এত সুন্দর রেজাল্ট করেছিস গ্রাজুয়েশনে, এরকম মন খারাপ কেন? তো তখন বলছে তুই বুঝবি না, তুই অনেক বড় লোক বাড়ির ছেলে, তুই বুঝবি না। আজকে থেকে আমার ঘাড়ে যে কী গিয়ে পড়লো সেটা যে ফিল করছে, যে জানে সেই বুঝবে। তো আমি তাকে গুরুত্ব দিইনি কথাটা, মানেও বুঝিনি গুরুত্বও দিইনি। বাড়িতে এসে রাত্রিবেলা ভেবেছিলাম যে ওর কথাটার মানে কি, গুরুত্বটা কি। কোথাও গিয়ে আমার যেন মনে হয়েছিল নিজেকে একটা অযোগ্য বলে মনে হয়েছিল সেদিনকে, কারণ মনে হয়েছিল যে আমার বাবা আমার ঠাকুরদা যা করে দিয়ে গেছে তার উপর দাঁড়িয়ে আমার বাড়িয়ে নিয়ে যাওয়া সেটার কাজ, আমার নিজের কোনো যোগ্যতা নেই, আমার নিজের কোনো কর্ম নেই। এবং কোনো সময় যদি আমার বাবা আমাকে ঘর থেকে বার করে দেয়, যদি মনে হয়, তাহলে আমার নিজের যোগ্যতাটা কি আমি সেদিনকে বুঝে উঠতে পারিনি, যেহেতু ছোটবেলা থেকে সোনার চামচ দিয়ে বড় হয়েছে। তো কোথাও গিয়ে একটা আমার মনে হয়েছিল সেদিনকে দাঁড়িয়ে 1999 সালে, যে নিজেকে একটা কিছু চেষ্টা করে দেখতে হবে। কেন বললাম, যে প্রথমেই কথাটা বললাম, মানুষ পাশে থাকলে নির্ভরতা বাড়ে, আর মানুষ পাশ থেকে সরে গেলে আত্মনির্ভরতা বাড়ে। তো আমার কাছে নির্ভরতা আমার 91 পরিবারের সবাই ছিল। 1999 সালে যখন আমি প্রথম কোনো একজনের হাত ধরে আমি জাস্ট ক্যাজুয়ালি, মানে টাইম পাসের মতো করে বা নিজেকে বোঝার জন্য আমি কোনো একটি মার্কেটিংয়ে ঢুকি, যদিও সেটা ফিনান্স মার্কেট, আপনারা সবাই নাম শুনেছেন সাহারা ইন্ডিয়া পরিবার, সেই মার্কেটে 1999 সালে ঢুকি। এবং ঢোকার পর যখন কাজ শুরু করি, ইনকাম করতে শুরু করি, সর্বপ্রথম সমস্যাটা আসে আমার বাড়ি থেকে,
এবং আমাকে বলা হয় যে এই কাজগুলো ভিকিরিদের কাজ, আমি কাউকে ছোট করছি না, আমার ফ্যামিলিকেও আমি কোথাও ছোট করব, এই কাজগুলো হচ্ছে ভিকিরিদের কাজ, এগুলো ভিকিরিরা করে, যার কোনো যোগ্যতা নেই, যাদের কিছু করতে পারবে না জীবনে, তারাই এই ধরনের কাজ করে, এটা আমার জন্য নয়। কিন্তু অলরেডি সেদিনকে আমি সাহারা ইন্ডিয়া পরিবারে ঢুকে কিছুদিন মেলামেশি করে, মানে মেলামেশা করে একটা জিনিস বুঝে গেছিলাম যে মার্কেটিং একটা আলাদা সাবজেক্ট এবং এখান থেকে বিরাট কিছু করা যায় যদি ভাবা যায়, যদি গুরুত্ব দেওয়া যায়, যদি সেটাকে আন্তরিকভাবে নেওয়া যায়। এই ফিলিংটাই বোধটা সেদিনকে আমার মধ্যে চলে এসেছিল, যদিও সেদিনকে কিন্তু এরকম একটা তীর্যক কথাবার্তা শুনছি যে এটা ভিকিরিদের কাজ। তো কোথাও গিয়ে সেদিনকে আমি সেদিনকে কিন্তু বলেছিলাম যে না, এই কাজটা আমি নিয়েছি, এই কাজটা আমি করব। তো যে কোনো কারণেই হোক, 2001 সালে আমার বাবার সেরিব্রাল অ্যাটাক হয়, আমি আস্তে 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 সাহারা ইন্ডিয়া করলেও আমি আস্তে আস্তে সেখান থেকে ডিটাচ হতে শুরু করি, তার মধ্যেই মোটামুটি সেই সময় 12-14 হাজার টাকা ইনকাম করতে শুরু করে দিয়েছি, মানে কিছু বুঝতাম না, কিছুই জানতাম না, তাও করতে শুরু করে দিয়েছি। একটা নেশার মতো করে লেগে পড়েছি, কিছু একটা নিজেকে করতে হবে এরকম একটা মানসিকতা থেকে এবং লেগে পড়েছি। এবং 2001 সালে যখন সেরিব্রাল অ্যাটাক হয়, আমাদের যে বিজনেস আছে, ফ্যামিলি বিজনেস, আমি কমপ্লিটলি 2001-2002 সাল থেকে সেটা দেখতে শুরু করি এবং আস্তে আস্তে ডিটাচ হতে শুরু করি। আমি প্রতিটা মিটিংয়ে একটা কথা বলি যে ভগবান বলুন, আল্লাহ বলুন, গড বলুন, প্রত্যেকটা মানুষকে জীবনে একবার বড়লোক হওয়ার সুযোগ দেয় এবং সেই সুযোগটা জীবনে একটা মুহূর্তের মধ্যে চলে আসে, যে মুহূর্ত থেকে আপনি বিশ্বাস করতে পারেন যে এটা সম্ভব। 2003-2004-2005-2006 আমি পুরোপুরি কমপ্লিটলি ফ্যামিলি ব্যবসা করি, ইনকাম করি, উপার্জন করি প্রচুর, মানে আর কি বললাম, টাকার জন্য তখন আলাদা করে পকেটে মানি ব্যাগে ছেড়ে ভরতে হতো না, বাকি এরকম অবস্থা ছিল না। সেই সময় দাঁড়িয়ে কোনো এক ভদ্রলোক, আমি ঘুরতে যেতে ভালোবাসি, রাজস্থান ঘুরতে গিয়ে এক ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়, আর মানে আমার পুরনো টিমের লোকজন ছিলেন, সেই পুরনো সিস্টেমে আমার সিনিয়র ছিলেন, উনি আমাকে আরেকটি কোম্পানিতে নিয়ে আসেন এবং আমি সেদিনকে বলেছিলাম দেখুন আমি করবো না, আমার বাড়ি থেকে এগুলো প্রবলেম করে। তো উনি আমায় ভাবিয়েছিলেন যে তোমার যে জায়গাটা আছে, তোমার যে তুমি যেটা করতে পারো, তোমার যে পরিচিতি আছে, তুমি সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি নামো, তোমার জন্য মার্কেটিংটাই সঠিক রাস্তা। কোনো একটা মুহূর্তে আমার মনে হয়েছিল সেদিন ঠিক আছে বলছেন, যখন দেখা যাবে, আমি আবার ঘুরিয়ে শুরু করি, সেম সমস্যাটা আমার বাড়ি থেকে আসে এবং সমস্যাটা আরও বৃহৎ আকারে আসে, আর আমার বাবা বেছে নিই, ঠিক আছে। তো আমি খারাপভাবে আমি ওনাকে কখনো ইয়ে করবো না, আমি কখনো কর্তব্য থেকে কখনো সরে যাইনি, এখন আমার মা বেঁচে আছে, আমি কখনো সরে যাইনি। কিন্তু 2007 সালে দাঁড়িয়ে আজকে আমার পুরনো টিমের লোকজন জানে, হয়তো আজকে আপনারা জানছেন, আবেগে হয়তো বলে ফেলছি আমি, যে 2007 সালে বিরাট একটি সমস্যা হয় ফ্যামিলিতে, আমাকে সিদ্ধান্ত নিতে বলা হয় যে জীবনে যে কোনো একটি জিনিস বেছে নিতে হবে, হয় মার্কেটিং, নয় তোমার পুরনো ব্যবসা। সেদিনকে আমার কাছে এছাড়া অল্টারনেট কোনো রাস্তা ছিল না এবং এমন একটা পরিস্থিতিতে আমি পড়ে যাই যেদিনকে আমি এই রাস্তাতে ছাড়তে পারছি না, আমার মনে হচ্ছে এখান থেকে আমি একটা মিরাকেল কিছু করতে পারি, অথচ সেই রাস্তাতে আমি দেখতে পাচ্ছি আমার কাছে ইনস্ট্যান্ট 1 কোটি টাকার সম্পত্তি, লিকুইড সম্পত্তি আমার কাছে পড়ে আছে, কোনটা বেছে নেওয়া উচিত। আমার মনে হয় যে আমার এক্সিস্টিং, মানে যেটা মানুষকে সিকিউরিটি দেবে সেটাই মানুষ বেছে নেওয়া উচিত। এই টিমে, ভাদুরিবাবুর টিমে একজন ভদ্রলোক কাজ করেন, যদি আমি ওনার নামটা জানি না, উনি আমার দাদার একটি কোম্পানি আছে, আমার নিজের দাদা, সেখানে কোনো সময় বোধহয় কাজ করেছে, তো আমার দাদাকে চেনেন, সন্দীপ দাদার নাম, আমার দাদাকে চেনেন, তো উনি চেনেন বা অনেকে যারা চেনেন তারা জানেন, আমার দাদা কখনো মানে কোনোদিন কোনো ছোটো জায়গায় বসেনি, কোনো ছোটো কাপে চা খায় না, বড় বড় ব্যাপার সব ঠিক আছে, আমরা এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, কোনো ছোটো জায়গায় এরকম জায়গায় ঠিক আছে ওর জন্য। আর আমি ছোটো থেকে একটু অন্যরকম ছিলাম, আমি সকলের সাথে মিশতাম, এ করতাম, যেটা হয়তো আমার বাড়ির কালচারের সাথে মিশত না। তো কোথাও গিয়ে মানুষের তো নিজস্বতা বলে একটা ব্যাপার থাকে, আমি কোনো জায়গায় নিজস্বতাকে বিসর্জন দিতে চাইনি। আমার সেদিনকে মনে হয়েছিল যত কষ্টই হোক, যত ঝড় আসুক, যদি আমি ওপরওয়ালার উপর বিশ্বাস রাখি,
এবং নিজের উপর যদি আমার বিশ্বাস থাকে, কোথাও যদি তার বিশ্বাসে খামতি না থাকে, আমি হয়তো এক বছর দু বছর তিন বছরের মধ্যে মার্কেটিংটাকে যে শ্রেষ্ঠ কাজ এবং নেটওয়ার্ক সারা পৃথিবীতে বহু মানুষকে, শুধু নিজেকে নয় বহু মানুষকে কেরিয়ার করে দিতে পারে এবং মানুষকে কেরিয়ার করে দেওয়া যায় সেই রাস্তাটা একদিন আমি দেখাতে পারবো। আজকে আমি সত্যি আনন্দিত সেই জায়গাটার অন্তত কিছুটা আজকে আপনাদের নিয়ে আমি দেখাতে পেরেছি। 2007 থেকে রাত্রির 1টা 2টো 2:30 পর্যন্ত জেগে আমি কাজ করেছি। আপনারা ভাবতে হয়তো অনেকেই পারবেন না, এই ডেডিকেশনটা যদি না থাকতো হয়তো সেই জায়গাটা আজকে আসতে পারতাম না। আজকে করতে করতে বহু মানুষের সংস্পর্শে এসেছি, বহু মানুষকে দেখেছি। আমি আমার দাদুর কথায় অনেক ক্ষেত্রে ইন্সপিরেশন পেয়েছিলাম। আমি অনেক জায়গাতে বলতাম যে দুটো লাইন আমার, দুটো কথা আমাকে সারা জীবন আমার ক্ষেত্রে মনে রাখিয়েছিল। কি বলেছিল আমার দাদু? আমার দাদু বলেছিল সময়কে সব সময় গুরুত্ব দেবে। বাজারে যখন পটল আলু আমরা কিনতে যাই, আমার দাদু আমাকে শিখিয়েছিল যে 1.5 ঘন্টা ধরে বাজারে ঘুরবে, 2 টাকা কিলোয় আলুতে কমাবে, 2 টাকা কিলোয় পটলে কমাবে, সারা 1.5 ঘন্টা বাজার ঘুরে তুমি দেখবে যদি 20 টাকা সেভ করো আর তোমার নিজের ভ্যালুটা যদি দেখা যায় যে 1.5 ঘন্টায় তোমার ইনকাম 500 টাকা বা 700 টাকা, কখনোই 2 টাকা বাঁচানোর জন্য 1.5 ঘন্টা নষ্ট করবে না। এইটা আমাকে শেখানো হয়েছে, আমি সেটাকে বিলিভ করেছিলাম, সেটাকে বিশ্বাস করেছিলাম এবং সেই বিশ্বাস নিয়ে আজ পর্যন্ত আমার শরীরে কেউ বাজারে যান, অনেকে বলবে বোকা ছেলে, আলুর দাম ওখানে 40 টাকা করে নিচ্ছে, ও দেখো 45 করে কিনে আনছে। ঠিক, আমি বেশি দিয়েই হয়তো কিনি, কিন্তু আমি বাজার করি, আমি দাদুর কথাটা মেনটেন করে আজকের দিনেও মেনটেন করি, কারণ আমি বিশ্বাস করি সময়টা এমন একটা জিনিস, সময় যদি আপনার জীবন থেকে চলে যায় সেই সময়কে দাঁড় করিয়ে রাখার কোনো পন্থা আমাদের জানা নেই। সময় যদি চলে যায় সময়কে কিন্তু আপনি ফিরিয়ে আনতে পারবেন না, এটা জানি। তাই সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সময়কে গুরুত্ব দিয়ে এমন একটা পজিশনে পৌঁছে গেছিলাম 2012-13 সালে। একদম বাস্তব কথা বলছি, বহু মানুষ এরকম 40-50 হাজার মানুষ নিয়ে কাজ করতাম, কয়েক লক্ষ টাকা ইনকাম করতাম এবং একদম জোর গলায় বলছি সেদিনকে, মানে আমার বাড়ি হয়তো বড় লোক কিন্তু আবার বলছি যে নিজস্ব যোগ্যতায় শুধু একা নয়, আমি বাড়িতে কোনো এক সময় আমার বাবা বাবা মারা যাবার আমি নিজে স্বীকার করে গেছি যে আমি হয়তো নিজে বড় লোক হয়েছি কিন্তু আমার ছেলে অন্তত 100 থেকে 200 মানুষকে 4 চাকা গাড়ি কিনিয়ে দিতে সক্ষম হয়েছে, যেটা আমি পারিনি আমার জন্য। এটাই নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে ভালোবাসতে হবে অন্তর থেকে, এই নেটওয়ার্কটাকে স্বীকৃতি দিতে হবে যেটা ভারতবর্ষের মানুষেরকে স্বীকৃতি দেয় না। আজকে আমরাও এখানে অনেকে এসেছি, আমরা বুঝি কিনা নেটওয়ার্কটা কি। নেটওয়ার্ক এমন একটা বড় সাবজেক্ট, যদি একবার আপনি 1 থেকে 2 বছর এটাকে নিয়ে চর্চা করেন, রিসার্চ করেন ভাবনীবাবুর কথায়, বা সুন্দরভাবে যদি এটাকে নিয়ে একটা প্ল্যাটফর্ম ভিত তৈরি করেন, এই নেটওয়ার্ক আপনাকে লাইফ টাইম পয়সা দিয়ে যাবে, এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। এবং সেই কাজ করতে করতে ওই যে সুযোগ চলে আসে, ইনকাম করেছি আবার পড়েছি, আর যে গণেশবাবু বলছিলেন কাজ করেছি মাটিতে পড়েছি, কাজ করেছি মাটিতে পড়েছি, একটা সময় যখন কাজ করেছি ইনকাম করেছি তখন হয়তো আমার বাবা মা খুশি হয়েছে, কিন্তু 91 পরিবারের যে সবাই খুশি হয়েছে এটা আমি কখনোই বলবো না। তারা হয়তো মুখের সামনে বলে যে হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে, কিন্তু যখন আবার গানটায় পড়েছে বলে যে বলেছিলাম না এরকমই হবে। তাহলে সেই জায়গা থেকে কিন্তু আবার ব্যাক সাইডে এসে গেছি, কিন্তু আবার আমি বলছি আমার বিশ্বাস ছিল নেটওয়ার্ক হয়তো করবো না, এরকম একটা মানসিকতা তৈরি হয়েছিল মাঝখানে, এটা বলবো না হয়নি, 2016-17 সালে হয়তো হয়েছিল, কিন্তু কোথাও গিয়ে আবার মনে হয়েছিল যদি একবার সুযোগ পাই, আর একবার যদি সুযোগ পাই, মাটিতে হয়তো পড়ে গেছি কিন্তু সিদ্ধারাটা ভেঙে যায়নি, যদি সোজা হয়ে আবার দাঁড়াই, ওপরওয়ালার যে আশীর্বাদ আছে এই আশীর্বাদে বহু মানুষকে আবার কিন্তু পুরনো জায়গা ফিরিয়ে দিতে পারবো, এটা আমি বিশ্বাস নিয়ে 2021 সালের 17 মার্চ এই প্রোক্রিয়েটিভ কোম্পানির কাজ শুরু করেছি। বিলিভ মি, এই কোম্পানিতে আমি এসেছি একদম বাই হার্ট বলছি, আপনারা জানেন উত্তমবাবুর হাত ধরে আমি এসেছি, উত্তমবাবুকে আমি একেবারেই 12 মার্চ গুরুত্ব দিইনি। তার মানে এটা নয় যে উনি আমার টিমে, পুরনো টিমে আমার অনেক নিচু লেভেলে কাজ করতেন বলে আমার একটা ইগো প্রবলেমে আমি ওনাকে গুরুত্ব দিইনি, তা কিন্তু নয়। কোথাও এসে উনি এমন এমন কিছু কথা বলেছিলেন যে খেলে টাকা পাওয়া যায়, কিনলে টাকা পাওয়া যায়, 100% টাকা নাকি ঢুকে যায়, মানে যত রকমের চিরিংবাজি শেষ পর্যায়ে গিয়ে যা যা বলা যায় তাই তাই উনি আমাকে বলেছিলেন। তো খুব স্বাভাবিকভাবেই আমরা তো সাধারণ মানুষ,
এই ধরনের অভূতপূর্ব সিস্টেম এর আগে আমার মনে হয় ঘরে যতজন আছেন কেউ কখনো শুনেনি, আমিও শুনিনি, 20-22 বছর ধরে শুনিনি। পে গার্ডের একটা অদ্ভুত সিস্টেম ভাদুরীবাবু সুন্দর আলোচনা করে গেছেন, আমরা জানিনি, জানি না, কোনোদিন শুনতে পাইনি। তারা সেই জায়গাতে দাঁড়িয়ে উত্তমবাবু এসে এমন এমন কথা বলছে তো মাথা গরম করার কথা। তোরাকে চাপ ফা খাইয়ে শিঙা ফিঙা খাইয়ে বলছে কেটে বড় বাবা এসব ফার মাথা মাথা খেয়েও না, খেয়ে নেবো, কাটিয়ে দিয়েছিলাম, বার করে দিয়েছিলাম, করবো না। কিন্তু কোথাও গিয়ে টেনে আনবে বলে হয়তো এই কোম্পানিটা দাঁড়িয়েছিল। এরকম একটা অভূতপূর্ব সিস্টেম, যে সিস্টেমে আজকে গিয়ে 17 মার্চ, আমি ডেট মনে রাখি সবসময়, 17 মার্চ 2021 আমার জীবনে আবার সেই সন্ধিক্ষণ এসে দাঁড়ায় যেদিন আমার সঙ্গে সুবোধ রায়ের প্রথম পরিচয় হয়। আমি সুবোধ রায়ের সঙ্গে গেছিলাম শুধুমাত্র ওনাকে হ্যাকেল করবো বলে। কোথাও গিয়ে একটা মানুষের মধ্যে ইগো কিছু না কিছু কাজ করে, উদ্ধত্ব কিছু না কিছু কাজ করে। আমি 1999 থেকে কাজ করেছি, তার আগে আমি জন্মগত বড় লোক, 1999 থেকে নিজের হাতে তৈরি করে সেখানে আমি ইনকাম করেছি। তারপরে 2006 পর্যন্ত আমি ব্যবসা দেখেছি, 2007 সালে বাবার সঙ্গে ঝগড়া করে আমি সেদিনকে বেরিয়ে মার্কেটিংকে বেছে সেখানে সাকসেস পেয়েছি। এবং সাকসেস শুধু এমনি সাকসেস নয়, মাসে 20 লাখ 25 লাখ 30 লক্ষ টাকা পর্যন্ত মাসে আমি ইনকাম করেছি, আমার বলতে কোথাও কোনো লজ্জা নেই। তাহলে সেই ইনকাম করার পর আজকে গিয়ে বসতে হচ্ছে একটি কোম্পানির সঙ্গে যার বয়স 6টা মাস বয়স, সেই কোম্পানিকে আমি আজকে কি করব। এমন একটি কথা বলছে যে কোম্পানি বলছে খাবে আর পাবে, কিনলে টাকা ফেরত পাবে, উল্টো পাল্টা সব কথা। তাহলে সেই কোম্পানিকে আমি গিয়েছিলাম কি করতে, আমার ঔদ্ধত্যটাকে জাহির করতে। আমি কত জানি, 4 ঘন্টার মধ্যে দাঁড়িয়ে ওনাকে আমি সেদিনকে বুঝিয়ে দিয়ে আসবো যে আমার নাম রণদীপ দে, এই জেদ আমার মধ্যে কাজ করেছিল। আজকে আমি বলতে কোথাও বাধা নেই, আজকে মিস্টার সুবোধ রায় সেদিনকে এত বিউটিফুলি হ্যান্ডেল করেছিলেন, এত মিষ্টিভাবে হ্যান্ডেল করেছিলেন, শুধু খালি মুখের হাসি দিয়ে বা শরীরের মানে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বলবো না, তার প্ল্যানের মধ্যে এতটা ডেপথ এবং তার ব্রেনের মধ্যে সেই পুরো প্ল্যানটা এতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে, যে ডিজাইনটা উনি এত সুন্দরভাবে আমাকে খাতায় এঁকে দিয়েছিলেন, আমি শুধু মুগ্ধ হইনি, আমি সেদিনকে ভেবেছিলাম যে 22 বছর ধরে আমি যা শিখেছি সব শেখাটা এক মুহূর্তের মধ্যে একটি মানুষ আমাকে জিরোতে নামিয়ে এনেছে। আবার সুন্দর সেই সুন্দর থেকে আমি শুরু করেছি, আমার বলতে কোথাও বাধা নেই। আজকে বহু মানুষ রণদীপদের নাম শুনলে আপনি অন্তত আমি এটুকু বলতে পারি, সাউথ 24 পরগনা জেলা, নর্থ 24 পরগনা জেলা, দিল্লি, উত্তরপ্রদেশ, ত্রিপুরা, আগরতলা, পাটন, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বহু জায়গাতে আজকে রণদীপদের নাম নামে বদনামে বহু মানুষ চেনে, বহু মানুষ চেনে, আমার বলতে কোথাও লজ্জা নেই। কিন্তু আমি একটা জিনিস আপনাদেরকে বলছি, আমি কেন তো কোনো 2 নম্বরই কাজ করিনি কখনো এবং আমি কখনো সেই কাজ করব না, এইটা আমি বেশি ব্যক্তিগতভাবে জানি। এবং ছোট থেকে আমি অনেক টাকা দেখেছি, আমি টাকার জন্য এখানে আসিনি, আমার লক্ষ্যমাত্রা দুটো, আগেও বলেছি আজকেও বলব। প্রথম লক্ষ্যমাত্রা কি, আমি একদিন বলে গেছি আপনাদের যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াও। আজকে বহু মানুষ আমরা রাস্তায় দেখি খেতে পাচ্ছে না, লকডাউনের পরে 5,000 টাকা 7,000 টাকার মাইনের জন্য আকুতি মিনতি করছে। আজকে সেই মানুষগুলোকে যদি একটু তার পাশে দাঁড়িয়ে তাকে বুঝিয়ে সেই মানুষগুলোকে যদি নিয়ে আসতে পারি, তাদেরকে আমি গাড়ি বাড়ি করে দিতে পারবো কি না জানি না, আমার লক্ষ্যমাত্রা আছে 1,000 মানুষকে 4 চাকা গাড়ি এবং 3 তলা বাড়ি দেবো, অভিজিৎবাবু বলে গেছেন, লক্ষ্যমাত্রা আছে। কিন্তু এটা অন্তত আমি করতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস আছে। বহু মানুষকে তার রুটি রুজির জন্য, বেঁচে থাকার জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য যে ইনকামটা প্রয়োজন আছে, সেই ইনকামটা তার ঘরে আগামী 1, 2, 3, 5 বছরের মধ্যে বহু মানুষের ঘরে ঢুকিয়ে দিতে পারবো। এবং এর থেকে বড় সমাজসেবার কাজ আমার মনে হয় কেউ করতে পারবে না। নেতৃত্ব তাকেই বলে, নেতার পেছনে সবাই ঘুরে বেড়ায়, কিন্তু কটা নেতা আপনার পাড়ায় আছে যারা চাকরি দিতে পারে? আমি নেটওয়ার্ক করি, আমি সেই নেতা, আমি একা ইনকাম করি না, আমার পেছনে অন্তত 50,000 মানুষকে আমি সেই ইনকামের যে কোম্পানিটা মিশন প্রক্রিয়েটিভ নিয়ে কাজ করছেন, এমন ম্যানেজমেন্ট পেয়েছেন যে ম্যানেজমেন্ট আমার জীবনে দেখা অন্যতম সেরা ম্যানেজমেন্ট আমার, আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে, আমি অনেক রকমভাবে বলে দেখেছি, অনেক রকমভাবে বাজিয়ে দেখেছি। আজকে একটা কথা বারবার উঠে আসছিল, আবার কোম্পানি কবে চলে যাবে। আজকে আমি এখানে যখন মিটিং করছিলাম, আমি চারিদিকে একটুখানি লক্ষ্য টক্ষ্য রাখি, বুঝলেন তো,
তো সবার মধ্যে একটা পজিটিভ জায়গা কাজ করছে, সবাই সবার মধ্যে বোঝানোর চেষ্টা করছে। তো খাবার সময় কেউ একজন, আমি এখানে কারোর নাম বলবো না, কেউ একজন তার মধ্যে থেকে বলছিলেন সবই ঠিক আছে, কিন্তু কোম্পানি প্রথম দিকে এই JW ম্যারিয়েট করলো, ITC করলো, মন্দারমণি নিয়ে যাচ্ছে, দীঘা নিয়ে যাচ্ছে, এত জায়গায় নিয়ে পাচ্ছে কোথায় বছর। হ্যাঁ বলে 100 টাকা ইনকাম করলে, কোম্পানি বলছে 100 টাকা ইনকাম করলে 98 টাকা দিয়ে দেয়, বলছে না সুভাষবাবু বলে গেছেন 100 টাকা ইনকাম করলে 98 টাকা দিয়ে দেয়, তাহলে থাকে কত? 2 টাকা। তাহলে যারা বেশি বোদ্ধা দেখবেন তারা গবেষণা বেশি করে, তো রিসার্চ করতে করতে এমন করে কাজ করে না, রিসার্চ করে থাকে। হ্যাঁ দেখবেন থিসিস লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, লিখেই যাচ্ছে, আর শেষ কবে হবে? লিখেই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়াশোনার শেষ হচ্ছে না, মানে পড়াশোনার কোনো শেষ হয় না। বা ভালো কথা। তো 100 টাকায় 98 টাকা ইনকাম করে। প্রথমে ছিল কোম্পানির কি কাগজপত্র আছে, মানে কাগজপত্র গায়ে সেটে দিলে আর কিছু হয় না, এরকম একটা ধারণা কিছু মানুষের আছে। কাগজপত্র কি আছে, আপনার কাছে ফ্যাসাই আছে কিনা, আপনার কাছে GMP আছে কিনা, তা সেগুলো যখন হয়ে গেছে, ঠিক আছে, দেখবেন রেডিওতে একটা অ্যাড দেয়, যখন সব মানি মার্কেট চলে গেল তারপর সরকারের মনে পড়েছে, এখন একটা অ্যাড দেয়, দেখবেন ও বাবা আমাকে না আমার KMC না মাসি বলছিল 3 মাসে টাকা ডবল হয়ে যাবে, 25 গুণ হয়ে যাবে। দেখবেন আমার টাকাগুলো সব রেখে দিলে ভালো হতো না, এরকম একটা বলে দেখবেন রেডিওতে অ্যাড দেয়, ঠিক আছে, নাহলে তো তুমি ফতুরও হয়ে যেতে পারো, এরকম একটা করে একটা দেখবেন অ্যাড দেয়। তো এতদিন পর মনে করেছে, যেন মনে হচ্ছে সেবি থাকলেই আর কিছু হবে না, মানে এরকম একটা ধারণা তৈরি হয়। এটা একটা আপনাকে পারমিশন দেয়, আলটিমেট একটা কোম্পানি বড় হওয়ার পেছনে থাকার পেছনে মেন জিনিস হচ্ছে ইন্টেনশন অফ দি ম্যানেজমেন্ট, যেটা খুব রাইটলি তপনও বলে গেছে, ইন্টেনশন অফ দি ম্যানেজমেন্ট, যেটা এই কোম্পানিতে আমি আপনাদের আমার চোখ দিয়ে বলছি, আমাকে বিশ্বাস করতে হবে কোনো ব্যাপার নেই, কিন্তু আমার চোখ দিয়ে আমি বলছি, আমার দেখার অন্যতম সেরা নয়, দি বেস্ট, কোথাও কোনো গাফিলতি নেই, এবং এই ম্যানেজমেন্টের স্বচ্ছতা নিয়ে আমি এটুকু আপনাদের জোর গলায় আমার তরফ থেকে বলছি, সার্টিফিকেশন যদি বলেন এই ম্যানেজমেন্টের বিকল্প কোনো কোম্পানি নেই, এটা নিয়ে কোথাও কোনো সন্দেহ নেই। তাহলে আমার সন্দেহটা কোথায় রইল, কিন্তু কোত্থেকে করছি? লিডারদের খুশি করার জন্য রণদীপ বাবুকে খুশি করতে হবে, অভিজিৎ বাবুকে খুশি করতে হবে, এই সঞ্জিত বাবু, তপন বাবু, তরুণ বাবু, চন্দন বাবু, যত বাবু আছে, সৌমেন বাবু, সব বাবুদেরকে খুশি রাখতে হবে, তাই তো? তাহলে খুশি যদি বাবুদেরকে রাখতে হয়, হিন্দি লোকেদের একটু প্রবলেম হচ্ছে, যাই হোক, তো খুশি যদি বাবুদেরকে রাখতে হয় তাহলে কি করতে হবে? যে কটা প্রত্যেকটা কোম্পানি করে বড় বড় ফাইভ স্টারে নিয়ে যায়, আপনার পয়সা থেকেই আপনাকে খাওয়ায়, ঠিক? তাহলে উনি কি করছেন, ঘর থেকে টাকা নিয়ে পয়সা খরচ করছেন? সুভাষবাবুকে দেখে অত বোকা মনে হয় আপনাদের? কি মনে হয় আপনাদের এত বোকা বলে মনে হয় না? তাহলে কি করছে দেখুন, 100 টাকায় 98 টাকায় 2 টাকা থাকে, কোম্পানি কত ব্যবসা করছে এখন? ধরুন আমার টিম 1 কোটি ব্যবসা করছে, ধরুন আর কত করছে, ধরুন 2 কোটি করছে ধরে নিলাম, তাহলে 2 কোটিতে 2% কত হয়? কত হয়? 4 লক্ষ টাকা। আমার মনে হয় আজকেই মিটিং এর খরচা আছে 4 লক্ষ টাকা, কি স্যার ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ ঠিক আছে, আজকে খরচা আছে 4 লক্ষ, ব্যাস হয়ে গেল। তাহলে কি কোম্পানির প্রিন্সিপালটাকে হাত পড়ে গেল, পড়লো না পড়লো না, সত্যি কথা লজিকে বোঝাবে, ওই আলধান বুঝিয়ে দেবে শুনে নিয়ে বাড়ি গেলে হবে না, লজিকে বুঝুন, তাহলে 4 লক্ষ টাকা হাত পড়ে গেল, তাহলে সুবোধবাবুর না খাওয়ার দরকার নেই, ম্যাডাম কি করবে? অন্যদের বাড়ির বউ আছে যারা আছে তারা কি করবে? খাবে না, তাহলে 4 বছরটা খরচা হয়ে গেল, তাহলে প্রত্যেকে দিচ্ছে টাকা, আসছে আর ঢুকছে, টাকা আসছে আর ঢুকছে, তাই তো? হ্যাঁ না, তো যে লোকটি বাইরে বলছিল সে লোকটি ঠিকই বলেছে, ভুল কে বলেছে বলুন আপনারা, ভুল কোথায় বলেছে? যে হ্যাঁ টাকা তো প্রথমে কোম্পানি সব লিডারদের জন্যই খরচা করবে, পরে আর দিতে পারবে না, 100 টাকায় নাকি বলে 100 টাইমস পাওয়া যায় গেছে, সুভদ্রায় বলছে কোনো দিন দিতে পারবে, 1000 টাইম পাবে, এই পাবে সেই পাবে, কোনো দিন দিতে পারবে? মনে হয় আপনাদের দিতে পারবে? সত্যি কথা বলবেন, কে কে হ্যাঁ বলছেন একটু হাত পর্যন্ত দিতে পারবে, আর কে কে না বলছেন সত্যি কথা বুঝে বলবেন না, আমি তাহলে বলবো কে কে না বলছেন দিতে পারবে না, হাত বলুন, লজ্জা পাবেন না, ওইসব থেকে দেখাবেন না, ওই টেবিলটাকে বাদ দিয়ে বলুন, এটা আমার আপনার কথা হচ্ছে, আমিও যে আপনিও তাই বলুন, পরে মার খেলে আমরাই খাবো, বলুন, এই দেখুন একজন হাত তুলেছে,
একজন তুলেছে দিতে পারবে না, আর কেউ, আর কেউ দিতে পারবে না, পারবে, পারবে না তো, পারবে না, আর কেউ, আর কেউ, আর কেউ বলছে না, ভয় বলছে, অনেকেই মনে মনে ভাবছে কি বোধায় বলছি। রণদীপ বাবু প্রাইম লিডার যখন মাল বেশি কামাচ্ছে ভেতরের গল্প বেশি রাখছে, হিসাব তাই বলে তো, হ্যাঁ তাহলে ভেতরের গল্প বেশি রাখছে, তাহলে রণদীপ বাবুর কাছে পাক্কা খবর আছে, পাক্কা খবর আছে, আজকের মিটিং এর পর আর কাজ করে। কিন্তু আমি আপনাদেরকে বলি, 100 টাকায় 98 টাকা এটা হচ্ছে সামনে দেখানো পিকচার। আপনারা যখন ভাউচার পান, খুব রাইটলি একটা কথা বলে গেছে প্রবেশ কর্মকার, আপনারা হয়তো অনেকে শুনেছেন, শুনিনি আমি যাই না, যে কোম্পানি আপনাকে দিচ্ছে আপনি নিতে পারছেন না, এই ব্যর্থতা কোম্পানির নয়, এই ব্যর্থতা আমার আপনার। কেন? কারণ আপনারা জানেন কোথাও কোথাও কিছু কিছু ক্লজ দেওয়া আছে, কোথাও কোথাও কিছু কিছু কি করা আছে, ক্যাপিং করা আছে, যেগুলোতে আমরা এখনো পৌঁছতেই পারছি না। C3 ইনকাম আপনারা সবাই জানেন, জানেন কি জানেন না, 10% পাওয়া যায় আমরা 5 লেভেলে সবাই জানি। কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলছি, লিডারশিপ করে এসছেন অনেকেই 10% পাওয়া যায় সেটা জানেন, যে উনি যদি 500 টাকা পান তার উপরে আমি 50 টাকা পাবো, এটা জানেন তো, কাকি না জানেন। কিন্তু এই 50 টাকা পেতে গেলে সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ লেভেলে যে কী কী ক্রাইটেরিয়া আছে, অর্থাৎ মিনিমাম আপনার কোটে 100-150-200-250 আরপি থাকা বাধ্যতামূলক, 50-100-200-250 আরপি থাকা বাধ্যতামূলক লেভেল ওয়াইজ, এগুলো আমরা অনেকেই জানি না। যেহেতু আমরা জানি না, তার ফলে কী হচ্ছে, আমরা পয়সাও পাচ্ছি না, আর পয়সা পাচ্ছি না মানে সেই পয়সাগুলো কার কাছে যাচ্ছে, ওপরে সিনিয়রদের কাছে যাচ্ছে, কোম্পানির কাছে থেকে যাচ্ছে। আমি গোপন কথা বলবো না, ঠিক আছে, কিন্তু তাহলে আমাদের প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। কিন্তু এটুকু আমি আপনাদের বলছি, 2% অফিসিয়াল ইনকাম, এটা কিন্তু আগামী দিনের জন্য, যেদিন কোম্পানি 300 কোটি 500 কোটি মাসে ব্যবসা করবে সেই দিন কিন্তু আসতে চলেছে। আসল লক্ষ্যমাত্রা সেটাই, যেটা কিন্তু আগামী দিন কোম্পানি করতে চলেছে, এবং হিউজ টাকা কোম্পানির ঘরে সেদিনকে ঢুকবে। কিন্তু বর্তমানে আজকে যে খরচাগুলো হচ্ছে, সেই খরচাগুলো কোম্পানি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, কোম্পানির ম্যানেজমেন্ট ঘরে নিয়ে যেতে পারত। কিন্তু খুব অনেস্টলি আমি আগেও বলেছি, এই কোম্পানি যেভাবে চেষ্টা করছে আমাদেরকে তোলার জন্য, সেই টাকাগুলো ঘরে না নিয়ে গিয়ে তার একটা ভালো পার্সেন্টেজ টাকা আগে কিন্তু ইনভেস্ট করছে কাদের জন্য, লিডারদের জন্য। লিডার কারা? আমরা নাকি না? লিডার কারা? আমরা, তারা আমাদের জন্য ইনভেস্ট করছে, আমরা কিন্তু সেটাকে এখনো গুরুত্ব দিয়ে বুঝে উঠতে পারছি না, আমরা গবেষণা করছি। কোম্পানির কিন্তু ম্যানেজমেন্ট খুব সুন্দরভাবে বলে গেছেন, যখন সবাই 5G নকল করার চেষ্টা করছে, আমরা কিন্তু 7G দিকে এগিয়ে চলেছি, এবং বাস্তবিক কোম্পানি যেভাবে এগোচ্ছে শুধু সেই পিকচারটা অনেকে দেখতে পাচ্ছেন না। ভাদুরীবাবুর কথায়, পাথরটাতে মা আছে সেটাকে আপনি দেখতে পাচ্ছেন না, তাই আপনি সাকসেস পাচ্ছেন না। আজকের পর থেকেই সাকসেস পেতে পারেন। কী করে সাকসেস পেতে পারেন এই কোম্পানিতে? কিছুই কাজ নেই। রণদীপবাবু যা করেছে আপনি তার থেকে বেশি করতে পারেন। রণদীপবাবু, সৌমেনবাবু, গণেশবাবুদের সময়, হাসানবাবুদের সময় কোম্পানিতে কিছুই ছিল না। কী বলেছিল? সব টাই আপ হবে বলেছিল, আপনারা জানেন, সব টাই আপ হবে, করে দিচ্ছি, না বলেন না উনি, করে দিচ্ছি, হয়ে যাবে, সব টাই আপ করে দেবো, এই কথা উনি বলেছিলেন। কিন্তু বাস্তবিক সেই সময় কিছুই ছিল না। আমরা তো বলতে পারতাম আগে টাই আপ হোক, আগে সুভদ্রায় তার কথা।